আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমি গত পর্বে দেখিয়েছিলাম একটি রুমে কমপ্লিটলি তার টানা আর কথা ছিল ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ শেষ অংশ এই ভিডিওর সুইচবোর্ড থেকে ডিবি বক্স পর্যন্ত তার টানা এবং ডিবি বক্স থেকে সি সিঁড়ির নিচে পর্যন্ত তার টানা তো আজকে কথা রাখার জন্যেই আজকের এই ভিডিওটা করা তো সেই অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে আমি কয়েকটি তার নিয়েছি তো এখানে গতানুগতিকভাবে সবসময় যেরকম তার নেই এখানে ওই রকম তার নিয়েছি তো এখানে এই রুমে কথা ছিল যে আমি তিনটি সার্কিট টানবো তার মধ্যে একটি হচ্ছে এসির জন্যে ডিবিতে নেওয়া হবে এই জয়েন্ট বক্স থেকে ডিবি পর্যন্ত তিনটি সার্কিট অর্থাৎ দু তিনটি লাল তার এবং তিনটি কালো তার আর একটি আড়ি তার আর বিদ্যুতের আলাদা তার তো আছেই তো এখানে এসির জন্য একটি লাল এবং একটি কালো তার টু পয়েন্ট ফাইভ আর এম আর এই রুমে যতগুলো পাওয়ার সকেট আছে সিক্স পিন সকেট সবগুলো সকেটের জন্যে একটি লাল এবং একটি কালো তার আর এই রুমে বারান্দা সুইচবোর্ড এবং মেইন সুইচবোর্ড এই দুই সুইচবোর্ডের জন্য একটি লাল এবং একটি কালো তার আর একটি আরই তার ওয়ান পয়েন্ট ফাইভ আরই আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম নীল এবং হলুদ তার নিয়েছি আমরা এখানে এই রুমের সৌরবিদ্যুতের মেইন মেইন পাওয়ারের জন্যে আর টু পয়েন্ট জিরো আর এম একটি তার নিয়েছি আমরা এর তার জন্যে তো এই তারগুলো এখন আমরা টেনে নিয়ে যাব ডিবি বক্স পর্যন্ত বন্ধুরা আপনারা না টেনে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন কিংবা আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন কিংবা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিও সব সময় পেতে চাইলে কিংবা ইলেকট্রিক জগতের খুঁটিনাটি বিষয় সম্পর্কে দেখতে চাইলে জানতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন আর ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন যাতে করে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশন বক্সে বন্ধুরা আমি সব সময় ইলেকট্রিক রিলেটেড ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় ভিডিও বানাই বিষয় তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে থেকে হয়তো বা কোনো একটা বিষয় আপনাদের খুব প্রয়োজনে হতে পারে কিংবা উপকার আসতে পারে এবং ভালো লাগতে পারে এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন সেজন্যই বলতেছি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন তো যাই হোক বন্ধুরা এখানে অলরেডি আমার তারগুলা ডিবি পর্যন্ত নেওয়া শেষ এখন আমি এখানে মার্কিং করতেছি সরু বিদ্যুতের জন্য ডিবি থেকে যে দুটি তার আসছে এখানে মার্কিং করার কারণ হচ্ছে সরু বিদ্যুতের যে পয়েন্টের তারটা আমরা রেখেছিলাম অপোজিট ওয়ালে লাইট পয়েন্টের জন্য ওখানেও একটি নীল তার এবং একটি হলুদ তার সেম সাইজের অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ আর একটি লাল একটি নীল এবং একটি হলুদ সুইচ বোর্ডে যাবে তো সেজন্য মেইন তারটি বোঝার জন্য এখানে মার্কিং করার দরকার হয়েছে তার পরবর্তীতে আমি যেটি করতেছি সেটি হচ্ছে এখানে টু পয়েন্ট জিরো আর এম হলুদার সার্কুলার বক্স অর্থাৎ ফ্যান ফ্যান যেখানে হবে ওখানে যে সার্কুলার বক্সটি আছে ওই সার্কুলার বক্স থেকে অর্থাৎ ওখানে এই অপোজিট ওয়ালে সির পয়েন্টের নিচেই যেখানে আমাদের ডিশ পয়েন্ট হবে ওখানে আমরা আইপিএসের লাইন দিয়েছি তো আইপিএসের লাইন ওখান থেকে তারটি আমরা সুইচ বোর্ডের মাফে কেটেছিলাম সেজন্যে এখন ডিবি বক্স থেকে যে এর তারটি আসছে ওটি আমরা সুইচ বোর্ডে নামাবো না ওটি এখানে জয়েন বক্স পর্যন্ত রেখেই মাপ দিয়ে কেটেছি এবং সুইচ বোর্ডের মাফে যেই তারটি কেটেছি ওটির সাথে একসাথে কমন করে দিয়েছি এরপরে আমরা পরবর্তীতে আরই তার সেম সেম ওই এই আইপিএসের তারের মতো অর্থাৎ টু পয়েন্ট জিরো আর তারটির মতো আমরা এই রুমের তার টানার সময় সুইচ বোর্ডের মাফে কেটেছিলাম সেই জন্য এখন ডিবি বক্স থেকে যে তারটি আসছে আরই ওটিও আমরা এই জয়েন্ট বক্সের এখানে কেটে দিলাম এবং আগের রুমের তার টানা তার সাথে টানা আর ই তারটির সাথে একসাথে এখন কমন করে দিচ্ছি তো বন্ধুরা এখানে অলরেডি আমার এই আর ই তার কমন করা শেষ এবং এর তারও কমন করা শেষ এখন ওই সুইচবোর্ড বোর্ডের তার এখানে বারান্দার যেই বোর্ডটি আছে ওই বোর্ডের তারটি এখন এই মেইন সুইচবোর্ডের জন্যে যেই সার্কিটটি টেনেছি লাল তার ওই লাল তারের সাথে কমন করে দিচ্ছি কারণ এখানে আমি তো অলরেডি বলেছি যে এই সুইচ বোর্ড এবং ওই বারান্দা সুইচবোর্ডের জন্য দুটি সুইচবোর্ডের জন্য একটি ফাওয়ার আমরা ডিবি বক্সে নিব তো সেই জন্যে এটা থেকে এখন একসাথে কমন করে দিচ্ছি কমন করে দেওয়ার সাথে সাথে এই এক তারে দুই সুইচবোর্ডে লাইন চলে যাবে তো এখানে অলরেডি আমাদের এই যেই যেই তারগুলো আমি কমন করেছি এই তারগুলো এখন আলাদা করে রাখতেছি এক একদিকে তো বন্ধুরা এইভাবে আমরা এখন এখানে যে লাইট পয়েন্ট হবে কারেন্টের একটি লাইট হবে যেহেতু আমাদের অপোজিট ওয়ালের সরু পয়েন্ট হয়ে গেছে এখানে আমরা একটি লাইট পয়েন্ট দিব সেহেতু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আরাম যেই নিউটলটি আছে ওটার সাথে একটি নিউটল কমন করে নিব এবং এখানের এই তারগুলা এই এখানে যেহেতু এই সুইচ বোর্ডে দুটি পাওয়ার নামবে টু পয়েন্ট ফাইভ আর লাল তার একটি সকেটের জন্য আর একটি সুইচবোর্ডের লাইট এবং ফ্যানের জন্যে তো সেজন্য সেহেতু যেটি আমাদের সুইচ বোর্ডের লাইট এবং ফ্যানের পাওয়ার সেটি একটু মার্কিং করে নিলাম বোঝার সুবিধার্থে তো এই এতক্ষণে তো কিছু করার মধ্য দিয়ে এখনই আমাদের এখানে অলরেডি টোটালি কাজ শেষ এখন আমরা সবগুলা তার সুন্দর মতো টেনে টেনে একটু সমান করে এনে মাথায় টেপিং করে দিব টেপিং করে আমরা যেই তার যে যদি সরল পাইপ হতো তাহলে হয়তো জিয়াই তার লাগতো না এমনিতেই তার ঢুকিয়ে দেওয়া যেত এখন যেহেতু ফাইভটি ব্যান হয়ে এল সিস্টেমে নেমেছে সুইচবোর্ডে সেহেতু এখানে জিআই তার আমরা আগে ঢুকিয়ে রেখেছি পাইপ এখন তারের সাথে আটকে দিয়ে আমরা তারগুলো টেনে নিব তো যাই হোক বন্ধুরা আমি যেটা বলেছিলাম ভূমিকাতেই যে আপনারা যারা সাবস্ক্রাইব করে নাই এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কারণ এখানে খুঁটিনাটি সকল বিষয় এবং ইলেকট্রিক কাজ আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি মাঝখান থেকে মাঝখান থেকে একটা একটা ভিডিও দেখবেন কিংবা প্রত্যেকটা ভিডিও যদি দেখেন টেনে টেনে মাঝখান থেকে দেখলে কিছু বুঝবেন না সে সেজন্যই বলছি সবগুলো ভিডিও নিয়মিত এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আপনি যদি ইলেকট্রিশিয়ান নাও হন ইনশাআল্লাহ আর হঠাৎ হঠাৎ দেখলে কিছু বুঝবেন না এতে করে পরে অল্প অল্পবিদ্যা ভয়ঙ্কর আরেক ঝামেলা হবে আর এই ভিডিও নিয়মিত দেখার পর যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পথ চলার অনেকটা অনুপ্রেরণা যোগায় এই ধরনের আরও ভিডিও বেশি বেশি বানানোর জন্য উৎসাহ পাই আমরা তো যাই হোক বন্ধুরা আমার মনে হয় আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগে অবশ্যই কারণ এখানে ভালো লাগার যাদের এই আগ্রহ আছে এই ধরনের রিলেটেড এই ভিডিও ইলেকট্রিক রিলেটেড ভিডিও যারা দেখেন দেখতে আগ্রহ তাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার বিশ্বাস আর ভালো যদি লাগে তাহলে একটি লাইক দিবেন লাইক দেওয়া দিতে কি কৃপণতা করবেন না বন্ধুরা লাইক দিতে তো আর এত কষ্ট নেই আপনার টাকা পয়সাও খরচ হবে না শুধু লাইক বাটনে একটি ক্লিক করে চাপ দিয়ে দিলেই হয় তো যাই হোক বন্ধুরা এতক্ষণে আমার তারগুলো সুইচ বোর্ডে পৌঁছানো শেষ এখন যেহেতু এখানে অনেকগুলা তার তো এখানে তারগুলো সবগুলা একসাথে হ্যাসক্যান টান দিলে ফাইভ তারগুলা এখানে ভাঙা পড়ে যাবে বাঁকা হয়ে মিলানো মিলবে না অসম্ভব হয়ে যাবে তো সেজন্যে যদি অল্প তার হতো পাঁচ ছয়টা কিংবা সাত আটটা তাহলে হয়তো সুন্দরভাবে মিলে যেত যেহেতু অনেকগুলো তার এখানে একটা একটা করে আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে যে যাতে করে পেঁয়াজ না লাগে সুলের বেনির মতো বেনি না পাকে সেভাবে সেজন্যই আমরা একটা একটা করে সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে আমরা তারগুলো এখানে মিলিয়ে দিচ্ছি তো এই তারগুলো এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ শেষ হবে তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে যাটা যেটা করার কথা ছিল আমরা সিঁড়ির নিচ থেকে অর্থাৎ যেখানে মেইন সুইচ হবে আমাদের ওই মেইন সুইচ থেকে ডিবি বক্স পর্যন্ত এখানে পাওয়ার টানবো তো এখানে আমরা ফোর আর এম তার নিব এখানে আমরা দুটি সার্কিট টানবো তো সেখানে আমাদের দুটি ফোর আর এম লাল তার থাকবে এবং কালো তার থাকবে প্লাস আইপিএস এবং সরু বিদ্যুতের আর্থিং অর্থাৎ আর এবং কলিং বেলের তার একসাথে আমরা সবগুলো এখানে টানবো তো বন্ধুরা এখানে আমাদের অলরেডি কাজ শেষ এখন আমরা চলে আসছি আমাদের পরবর্তী কাজে তো তারগুলো এখানে আগেই রেডি করা ছিল এখন শুধু আমরা আই তারের সাথে বেড়ে দিব এখানে যেহেতু এ অনেকগুলো তার এবং অনেক দূরত্ব ফাইব এখানে অনেক দূরে এই মাথা থেকে ওই মাথা ডিবি পর্যন্ত সেহেতু এখানে আই তারটা একটু ভালো মতো টুইস্ট করে নিলাম অর্থাৎ পেঁচিয়ে নিলাম এরপর একটু ভালো মতো টাইট করে টেনে টেনে কস্টিপ পেঁচিয়ে দিচ্ছি যাতে করে যে তারটি কোথাও ভ্যানে ভ্যানে কিংবা ফাইভের সকেট মাথা যাতে আটকে না যায় তো বন্ধুরা এতক্ষণে এই পর্যন্ত আমার টেপ পেঁচানো শেষ এখন আমরা মোটামুটি তার টানা শুরু করব আর এই তার টানা এখানে অলরেডি আমার আরই তার দেওয়ার কথা ছিল এবং কলিং বেলে তার দেওয়ার কথা ছিল এখানে আমরা এই ফাইভে আমরা কলিং বেল এবং আরই তার দিচ্ছি না এখানে অলরেডি ফোর আর এম তার যেহেতু দুটি ফোর আর এম লাল এবং কালোর টোটাল ফোর আর এম চারটি তার সে মোটা মোটা তার এখানে একটু ফাইভের মধ্যে বেশি তার হয়ে যায় সেজন্য আমরা দিলাম না আরেকটি ফাইভ দিয়ে আমরা বিকল্পভাবে এখানে আরেকটি ফাইভ দিয়ে আমরা ওই তারগুলো নিব তো সেজন্য আর এটা দিলাম না এখানে তো যদিও ওটা আমরা এই ভিডিওতে দেখাবো না আর দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ তারটা না তো সিস্টেম প্রায় সেমই এখানে সেজন্য আর দেখালাম না তো এখানে যে কয়েকটা তার আমরা নিয়েছি এই তারগুলা এখন আমরা ডিবিতে অর্থাৎ ডিবি পর্যন্ত পৌঁছানোর পর অপোজিট যে মাথাগুলো ছিল আমরা মেন সুইচ এ পর্যন্ত মাপ মতো কেটেছি কাটার পর এখন আমরা এই তারগুলা মেইন সুইচের দিকে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু এটা সরল ফাইভ জি তার আর লাগবে না সে জন্য এটি এভাবেই ধাক্কি ধাক্কি ঢুকিয়ে দিলাম তো বন্ধুরা এই ঢুকিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারগুলো এখানে পোসানোর মধ্য দিয়ে আমাদের আজকের কাজ এখানেই শেষ হবে কথা ছিল যতটুকু করার করে দেখালাম জানি না কেমন হলো বন্ধুরা আপনারা কতটুকু বুঝছেন আর আমি বা কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি তো আপনারাই ভালো জানেন কতটুকু বুঝছেন তো বন্ধুরা কেমন হল ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর সবগুলা পরবর্তী ভিডিও সবগুলা ভিডিও দেখবেন নিয়মিত এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম